হ্যালো বন্ধুরা, নাওয়াডেজ ভাইরাল টপিক ইজ স্লো মোশন টু ফার্স্ট মোশন। তো এখনকার দিনে একদম চলছে যেটা, সেটা হচ্ছে স্লো মোশন ভিডিও। তো তোমরা কারা কারা ভালোবাসো স্লো মোশন ভিডিও বানাতে, তো অবশ্যই ভিডিওটা সঙ্গে থেকে দেখতে থাকো, পুরোটা ডিটেইলিংস আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সবাই খুব খুব ভালো আছো, আমার চ্যানেল কুন বর্ণের স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই। লেটস স্টার্ট উইথ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও বানাতে চলেছি, তো এটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। কেন বলে দিই, প্রথমে এটা হচ্ছে আমরা সবাই কিন্তু স্লো মোশন ভিডিও বানাতে প্রচুর পছন্দ করি, তো এই ভিডিওটা তাদের জন্য যারা কিন্তু স্লো মোশন ভিডিও খুব পছন্দ করো, বানাতে চাইছো অথবা বানাতে পারছো না, যেটা আমি এক কদিন আগে ভুক্তভোগী ছিলাম, যে মানে আমি ভিডিও বানাতে পারছিলাম না, তো আজকে কিন্তু তাদের জন্য আর আমার অন্য বন্ধুদেরও যারা ভিডিও দেখতে ভালোবাসো আমার, তো এই ভিডিওটা তাদের জন্য। এটা হচ্ছে ভিএন অ্যাপ সম্পর্কে আমি তোমাদের বলবো, ডিটেলিংস আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে কিন্তু তোমরা এমনি ক্যামেরায় ভিডিও বানিয়ে নেবে 15 সেকেন্ড মতো, 15 সেকেন্ড হোক 20 সেকেন্ড হোক, তোমরা কিন্তু নর্মাল ভিডিও নর্মাল ফোন দিয়ে বানিয়ে নেবে। দেখো, সবার কাছে তো মানে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া ভালো দামি দামি ফোন নেই, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা প্রথমত খুবই ভালো কাজে দেবে। দেখো, আমার কাছেও নেই, আমার কাছে হচ্ছে ভিভো Y72 এই ফোনটা আমি কদিন আগে কিনেছি, তোমাদের ব্লগের মাধ্যমে দেখিয়েছি, এই ফোনটা দিয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি। এই ফোনের কোয়ালিটি খুব ভালো, আর এটা যে ভিএন অ্যাপের সম্পর্কে বলছি, এটা কিন্তু প্লে স্টোর থেকে তোমরা পুরো ডাউনলোড করতে পারবে, আর এই অ্যাপটা এতটাই ভালো কাজ দেবে তোমাদের। পুরোটা একটু বুঝিয়ে নাও প্রথমে, স্কিপ করো না ভিডিওটা, তাহলে হয়তো কিছু মিস করে দিতে পারো, তো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি পুরো যতটা পারবো তোমাদের সোজা সাপটাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা খুব উপকৃত হবে, কারণ আমি বিশ্বাস করো খুব স্লো মোশন ভিডিও বানাতে পছন্দ করি, যেহেতু এখন ইউটিউব এত আমাদের মানে শর্ট ভিডিওর জন্য এতটা আমাদের মানে ইন্টারেস্টিং বা মডিফাইড করে দিচ্ছে, তো সেই কারণের জন্য কিন্তু মানে ভিডিও বানাতে খুবই ইচ্ছা করছে, আর প্রথমত তোমাদের ভালোবাসার জন্য ভিডিও বানাতে ইচ্ছা করে। স্লো মোশন ভিডিও বানাতে চাইছো কিন্তু বানাতে পারছো না, আর দেখো ছাদে যে সানলাইটের আলোতে যদি তোমরা ভিডিও বানাও, তাহলে কিন্তু আরও ভালো করে মানে পরিষ্কার উঠবে ভিডিওটা, ঠিক আছে? তাই দেখো, আমি এখন ছাদে আছি, পুরো রোদের মধ্যে আছি, রোদেই কিন্তু পুরো ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, আর খুব উপকারী একটা ভিডিও, তো পুরো ভিডিওটা দেখো বুঝো, ঠিক আছে? পুরো ভালোভাবে মানে সোজা পাতি বাংলায় যেমনভাবে বলে, তো ভিডিওটা আমি সেরমভাবেই তোমাদের বুঝিয়ে দেবো, তো দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে আমি ভিএন অ্যাপটা ওপেন করে নিলাম, তারপরে ভিএন অ্যাপটা লোডিং হয়ে যখন ওপেন হলো, তারপরে দেখো প্লাস চিহ্ন রয়েছে নিচে, ওই প্লাস চিহ্নতে ক্লিক করে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট থেকে তোমরা গ্যালারিতে পৌঁছে যাবে। গ্যালারির থেকে যেই ভিডিওটা তোমরা এমনি ফোনের ক্যামেরায় তুলেছো সেই ভিডিওটা সামনে নিয়ে আসবে। আমি ফার্স্ট ভিডিও চয়েস করলাম, সেকেন্ড ভিডিও চয়েস করলাম, তো আমি নিয়ে আসছি এবার। এরপরে লোডিং হয়ে সামনে চলে আসবে, তারপরে দেখাচ্ছি। তারপরে দেখো ভিডিওটা চলে এসেছে এখানে, দেখো অরিজিনালে অনেক রকম মানে শেপের রয়েছে, এখানে তোমরা ইউটিউবে সাইন অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটক, টিকটকেরটাই নেবে তাহলে তোমরা ইউটিউবে শর্ট ভিডিওতে তোমরা অ্যাপ্লাই করে ছাড়তে পারবে। এরপরে দেখো আমি ভিডিওটা পুরোটা তোমাদের চালিয়ে দেখিয়ে নিই যে কেমন আমি ফোনের ক্যামেরা নর্মাল ভিডিও করেছি, আর যখন বন্ধুরা নর্মাল ভিডিও করবে তখন কিন্তু তোমরা একেবারেই নর্মাল ভিডিও বানাবে, একদম স্লো মোশন ভিডিও বানাবে বলে স্লো মোশন হয়ে থাকতে হবে না, জাস্ট তোমরা ফিজিক্যালি কিন্তু একদমই নর্মাল ভিডিও করার চেষ্টা করবে, যত ফাস্ট ভিডিও করবে তত কিন্তু তোমাদের স্লো মোশন ভিডিওতে তত ভালো লাগবে দেখতে। তো এরপর আমি স্প্লিট করে নিচ্ছি, দেখো কাঁচি চিহ্ন দিয়ে মানে যতগুলো কাটার কেটে নিচ্ছি, মোটামুটি 4-5টা কেটেছি, লাস্টেরটা একেবারে ডিলিট করে দিলাম, তাহলে ওটা অ্যাপের সাইনটা পড়বে না। এরপরে দেখো ফার্স্টে আমি কি করলাম, ভিডিওগুলো অল্প অল্প করে কমিয়ে নিচ্ছি, তারপরে দেখো স্পিডে গিয়ে আমি বাড়াচ্ছি কমাচ্ছি ভিডিও, দেখো চলছে কেমন, বাড়াচ্ছি কমাচ্ছি বলে সেরমভাবে কিন্তু হচ্ছে, উঠছে নামছে। তো এখানে 1x 2x মানে বাড়বে, এটা 1x 2x-এর মানে সামনের দিকে গেলে পরে 0.5x 0.2x তাহলে কিন্তু তোমাদের কমতে থাকবে। দেখো এখানে স্লো হচ্ছে, এখানে দেখো আমি একটু ফাস্ট করলাম, তো এরমভাবে স্লো ফাস্ট করে নিতে হবে, আমি প্রত্যেকটা পার্ট ওয়াইজ এরমভাবে করে নিচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। যেখানে যেখানে আমি স্লো মোশন চাই, যেখানে যেখানে ফাস্ট মোশন চাই, তো সেরমভাবেই করে নিলাম। বন্ধুরা এরপর আমি কিন্তু ভিডিওটা তোমাদের পুরোটা চালিয়ে দেখিয়ে দেবো একবার, পুরোটা দেখো। এরপর স্টার্ট হচ্ছে, স্টার্ট করে দেখিয়ে দিই তোমাদের একবার।
দেখো কিরম ভাবে স্লো ফাস্ট আমি করেছি, যেখানে যেখানে আমি স্লো ফাস্ট দিয়েছি ঠিক সেখানে সেখানে কিন্তু স্লো ফাস্ট অ্যাপ্লাই হয়েছে। এরপরে যেটা আমি তোমাদের বোঝাবো সেটা হচ্ছে ট্রানজিশন। এরপরে আমি চলে যাচ্ছি ট্রানজিশনে। প্রথমে আমি একটু দেখিয়ে নিই কীভাবে এক্সপোর্ট করতে হবে। উপরে দেখো নীল বাটনে গিয়ে এক্সপোর্ট সাইন করে এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি তোমাদের এটা পুরোটা দেখালাম না, জাস্ট এটা 100% হয়ে গেলেই অ্যাপ্লাই হয়ে যাবে, পুরোটাই কিন্তু গ্যালারিতে পৌঁছে যাবে। ব্যাস পুরোটা দেখালাম না, এরপরে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ট্রানজিশন কোন। প্রথমে এফেক্টস নিতে, এফেক্টস এফেক্ট নিয়ে দেখো এখানে অনেক রকম কিন্তু এফেক্ট রয়েছে। এখানে জুম ইন জুম আউট, এছাড়াও অনেক রকম কিন্তু নড়ানো কাঁপানো যে এফেক্টগুলো দেখতে পাচ্ছ, যে কোনো দুটো তিনটে এফেক্ট তোমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো, বেশ ভালো লাগে দেখতে। এখন যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে এই ভিডিওর মাধ্যমে, একটুখানি নড়ানো কাঁপানো ভিডিও সবাই বেশ পছন্দ করছে, তো সেহেতু এই ভিডিওতে তোমরা অনেক রকম কিন্তু ফিচার্স পেয়ে যাবে এই অ্যাপটি ভালো কার্যকারিতা। তোমরা একবার করে দেখো, অ্যাপ্লাই করে দেখো, বেশ সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা কতটা আমার কাছ থেকে ভিডিওটার সম্পর্কে বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে, আমি আরও চাইবো চেষ্টা করবো যে আরও তোমাদের ডিটেলিংস বুঝিয়ে দেওয়ার জন্যে। তো এবার পুরো ভিডিওটা আমার রেডি করা হয়ে গেছে মোটামুটি, এবার তোমাদের পুরোটা চালিয়ে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। গাইজ এরপরে তোমরা এক্সপোর্ট করে নাও, দেখো উপরে ডান দিকে এক্সপোর্ট সাইন আছে, এক্সপোর্ট করে নাও। 100% এক্সপোর্ট হয়ে গেলে ওটা গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে আর তোমার ভিডিও রেডি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভালোবাসা জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ পুরো ভিডিওটার সাথে থাকার জন্যে। আর যে কোনো স্লোমোশন ভিডিও কোথাও গিয়ে দূরে দূরে ঘুরতে গিয়ে বানিয়ে ফেলছি, কোনো চাপই নেই আর কোনো চিন্তাই নেই, কোনো অসুবিধাই হচ্ছে না। তোমরা অবশ্যই করো, করে দেখো, আর যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে একটা অবশ্যই কমেন্টে জানাবে, আর কী অসুবিধা হচ্ছে বা কী উপকার পেলে অবশ্যই আমাকে একটা কমেন্ট জানিও, আর একটা লাইক দিয়ে ভালোবাসা জানিয়ে দিও ফ্রেন্ড। তো পরের ভিডিওতে দেখা হবে এরকমই নতুন কোনো একটা ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে। তো আজকে তো আমি ব্লগ দিলাম না, আজকে তোমাদের একটু সুবিধার্থে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। তো তোমাদের কাছে যদি উপকারিতা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভালোবাসা জানিয়ে দিও, আর চ্যানেলের পাশে থেকে নোটিফিকেশানটা অন করে দিও, বেল বাটনটা মানে বাজিয়ে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, আর বকবক করছি না, উপকার পেলে অবশ্যই সঙ্গে থাকবে চ্যানেলের, এটুকুনি আশা করতে পারি। টাটা বাই বাই। আর এত আমার ভিডিওটা এতটা মূল্যবান সময় নিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ আর থ্যাংক ইউ জানাই। তো গাইস টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার।